পলাশিপাড়া বিধানসভার বিধায়ক দুর্নীতির অভিযোগে জেলে। পলাশিপাড়া কেন্দ্রে লোকসভার ভোটে কি এর প্রভাব পড়তে পারে? দেখেন, এই পলাশিপাড়া এমন একটা কেন্দ্র এই মুহূর্তে যার এমপিও নেই, এমপি জালে আর বিধায়ক জেলে। আর প্রভাব যেটা বলছেন সেটা অবশ্যই, সাধারণ মানুষ তো দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপামর একেবারে টপ টু বটম তৃণমূল কংগ্রেস এই দল দুর্নীতিগ্রস্ত নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের রাজ্যে করেছে। গোটা রাজ্য জুড়েই একটা বলা যায় বেলাগাম দুর্নীতি চলছে। সব এর বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ, সে ক্ষোভ তো এই নির্বাচনে তার প্রতিফলন ঘটবে, অবশ্যই ঘটবে। সংখ্যালঘু ভোট কি তৃণমূলের দিকে ঝুঁকছে? আমাদের এই কেন্দ্রে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম বর্ণ জাত নির্বিশেষে মানুষ, যারা এই অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি এই সময়কালের মধ্যে, বেরোজগারি, মজুরি নেই ভালো, মজুরিহীন, এই কেন্দ্রের ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, তারা এই এলাকার সমস্ত মেধাসম্পন্ন ছাত্রছাত্রী যারা কোনো চাকরির সুযোগ পেল না, চাকরি দেওয়ার নাম করে যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হলো, এই কেন্দ্রের মা বোনেরা, খেত মজুররা, অসংগঠিত শ্রমিক সবাই এবারের নির্বাচনে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। যারা দেশ বিক্রি করছে দিল্লিতে, আর যারা রাজ্যে যারা বেরোজগারি করেছে, দুর্নীতি করেছে, একটাও 11 সালের পরে কোনো শিল্প হয়নি, যারা জনবিরোধী, এই দুই দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এর বিরুদ্ধে এই কেন্দ্রের মানুষ তাদের যে মত সে মত প্রকাশ করবে। গত পঞ্চায়েত নির্বাচনে 73 বিধানসভা এলাকায় তৃণমূল বেশ কিছু পঞ্চায়েত হারিয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে সিপিএম এবং বিজেপি পঞ্চায়েত গঠন করেছে, সিপিএম এককভাবে পঞ্চায়েত গঠন করেছে, লোকসভা ভোটে কি প্রভাব পড়বে? 73 বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে মানুষের অভিমুখ হচ্ছে সিপিএমের পক্ষে, যারা ভোট দিতে পেরেছে, অস্বাভাবিক ভোট লুট হয়েছে। আপনারা জানেন এই রাজ্যে পঞ্চায়েতে ভোট হয় না, বিধানসভার ভোট হয় না, ভোট লুট করা হয়। কিন্তু যতটুকু প্রতিরোধ করা গেছে 73 বিধানসভাতে, তাতে বামপন্থীদের পক্ষে সিপিএম জয়যুক্ত হয়েছে, এবং স্বভাবতই এই নির্বাচনেও সেই ভোট মানুষ সিপিএমকে দেবে, বামপন্থীদের দেবে। লোকসভা নির্বাচনে কতটা সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? খুবই ভালো সাড়া পাচ্ছি, খুবই ভালো সাড়া। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100 ভাগ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।